ভয় হচ্ছে প্রামাণিক দাদাকে নিয়ে, তার গোত্রের লোকেরা নিয়ে আবার তার উপরই মনে করেন যে কোনো নিষেধাজ্ঞা জারি করে দেয়। প্রামাণিক দাদার কথার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে তারা হিন্দু ধর্মীয় সংস্কৃতিকে বিদ্রুপ করে ফেলছে, এটাও পুরোপুরি হচ্ছে না। তার মানে আমাদের দাবি সত্য যে তারা একটা হিন্দু সংস্কৃতিকে রূপ দিতে চাচ্ছে মঙ্গল শোভাযাত্রার নামে, এবং আমরা যেটা বলেছি, দাবি করেছি যে এটা আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক, যে কারণে আমরা এর ব্যাপারে বিবৃতি বক্তব্য দিয়ে আসছি, কোনোভাবেই কোনো হুমকি ধমকি নয়। তার মানে এটা দিয়ে প্রমাণ হলো, ধন্যবাদ প্রামাণিক সাহেবকে মহাব্বত করি এই জন্যে যে তিনি তার জায়গা থেকে, তিনি সবসময়, আমি কয়েকটি বক্তব্য তার শুনেছি অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে, তার বক্তৃতা, তার লিখুনি আমার কাছে মনে হয়েছেন, তিনি একজন ইনসাফ ভিত্তিক বক্তব্য রাখার চেষ্টা করেন, এটি আমরা সবার কাছে চাই। বাকি আমাদের আরো কয়েকজন যারা আছেন তারা তো মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার বলেছেন। তো আমি পরবর্তীতে যেটা বলতে চাই, দেখেন যে সরকারি ভাবেও সমস্যা, ওই যে ইলিশ মাছ ধরার ব্যাপারে যে বলা হচ্ছে যে এই সময় ধরো না তারা কোথা থেকে কি করেছে, এগুলো বলছে। এখন আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন বাঙালি সংস্কৃতির সাথে তার সাংঘর্ষিকতা বা বাঙালি সংস্কৃতিটা কি। দেখেন বাঙালি সংস্কৃতি বা বাংলাদেশি সংস্কৃতি যদি বলেন, দেখবেন পাকিস্তানে তারা দুই বেলা কিংবা তিন বেলা রুটি খায়। আমি গিয়ে হজে উমরায় গেলে, বিদেশে গেলে আমি কখনো রুটি খেয়ে থাকতে পারি না, ভাত না খেলে, কারণ এটা আমার সংস্কৃতির সাথে মিশে গেছে, এটা আমার মাসে ভাতে বাঙালির সংস্কৃতি, আমি কিন্তু পারছি না, ঠিক আছে। এখন আপনি লুঙ্গি পরছেন, লুঙ্গি যদি বাঙালির সংস্কৃতি, ইসলাম বলছে যে তুমি যেহেতু ধর্ম বিশ্বাস করো, তার নিচে তোমার লুঙ্গিটা যেন, প্যান্টটা যেন না থাকে, তো আপনি লুঙ্গি পরছেন সমস্যা কথা। আমি তো বলি নাই যে আরবের যুবক বইটা তোমরা থাকতে হবে, লুঙ্গি পরা যাবে না। এটাও একটা কি করতেছে যে মিস্টেক করে একটা মানুষকে বা একটা জাতিকে, জাতির একটা তরুণ যারা আছে তাদেরকে খেপিয়ে তুলতে চাচ্ছে আমাদের আলেমদের বিরুদ্ধে, যে তারা আমাদেরকে আমাদের সংস্কৃতি করতে দিচ্ছে না বা আমাদেরকে চেপে ধরতে চাচ্ছে ধর্মের নামে, এরকম একটা মেসেজ তরুণদেরকে দেওয়ার জন্যই কিন্তু এটা অপপ্রচার করছে। এবার আপনি আসেন যে রাষ্ট্র ধর্ম ইসলাম, আমরা যে বলছি যে সামনে নির্বাচনকে রেখে অনেক ঘটনা ঘটে, কত রকমের হ্যাঁ খেলা বা মঞ্চ তৈরি হয়, তার একটি প্রমাণ হলো দেখেন এই সরকারের এই অংশ, একজন সাবেক মন্ত্রী বর্তমানে আছেন কিনা আমি জানি না, রাশেদ খান মেনন সাহেব, তিনি দেখেন সংবিধানের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলছেন। একটি সংবিধানে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, থাকা অবস্থায় যদি কেউ বলে যে এটা একটা জঞ্জাল, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে প্রকৃত অর্থে কারা জঞ্জালটা নির্বাচনের আগে আনতেছে এবং কারা কাদেরকে খেপিয়ে কাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছে। এটা আমার পূর্বে কয়েকজন আলোচক বলেছেন, আমরা সেটা বলেছি। দেখেন মঙ্গল শোভাযাত্রার নামে অমঙ্গল কিভাবে হয় আমি আপনাকে বলছি, আমরা তো এদেশেরই মানুষ, ভিন্ন গ্রহে বাস করি না। আপনি দেখবেন যে এখানে কিভাবে মানে এখানে কিভাবে আমাদের ইজ্জতেরও হয়রানি হয়, এই জ্যামের মধ্যে নারী পুরুষ একত্রিত হচ্ছে, ধরেন কেউ তার বোনকে নিয়ে গেল কিবা তার লাভারকে নিয়ে গেল, ইসলাম এটাকে কিবা আমরা অ্যাকসেপ্ট করি না, লাভার বা প্রেমিকাকে, দেখবেন তার পিছনে কয়েকজন যুবক লেগে গেছে, হাজারো ভিড়ের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে হাত দেয়, এই নিয়ে অনেক ধরনের মনে করেন যে গ্যাঞ্জাম হয়েছে, সমস্যা হয়েছে, এবং বিভিন্ন ভাবে সেই দিন সেই সময়ে বিভিন্ন হোটেলগুলো থেকে নিয়ে বিভিন্ন অসামাজিক এবং অধর্মীয় যে সমস্ত কার্যকলাপ, শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়, সেগুলোর ব্যাপারও আমরা অবগত আছি। আমার কাছে মনে হয় মুষ্টি কয়েক মানুষ বাঙালি সংস্কৃতিকে সামনে এনে এই কথা বলে প্রকৃত অর্থে আমাদেরকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তারা এখানে আপনি বললেন যে সাম্প্রদায়িক বলেছে, সাম্প্রদায়িক তো অন্য ধর্মের হতে পারে না, বাংলাদেশে সাম্প্রদায়িক শব্দটা শুধুমাত্র কেবলমাত্র এদেশের আলেম ওলামা, মুসলমানদেরকে না, আলেম ওলামা যারা নাকি সত্য কথা বলে, ন্যায়ের কথাটা বলে, তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, আমাদেরকে বলা হয় আমরা ধর্মান্ধ। আরে ভাই, আমি ধর্মপ্রাণকে বলা হচ্ছে ধর্মান্ধ, কিন্তু এইটা একটা গভীর ষড়যন্ত্র, নীল নকশা। আমরা বলেছি যে ধর্মের সাথে যে সাংঘর্ষিক কিছু বিষয় আছে, যেগুলো আমি আমার ধর্মপ্রাণ মুসলমানকে পালন করতে বারণ করেছি। কিন্তু যারা পালন করছে তাদেরকে কি কোনোভাবে একদম রুট আউট করে দিতে হবে, এমন কোন ধ্যান ধারণা, এমন কোন ধর্মীয় বিশ্বাস আপনারা লালন করছে, আপনারা কোনো নির্দেশনা দেন কিনা, কেউ পালন করতে করলে সমস্যা কোথায়? না, সমস্যা কোথায় আমি বলি যে হ্যাঁ, এবার আপনি আসেন যে বাংলা বাঙালি নববর্ষ কথা যে বলছেন, যেরকম আরবি হিজরি বছর, তারপরে যে যেভাবে আপনার এই জানুয়ারির প্রথমে যেভাবে পালন করা হয় ডিসেম্বরের শেষে, এই ব্যাপারে তো সরকারও মাঝে মধ্যে প্রজ্ঞাপন জারি করে যে এই এই কিনা কয়
এই রাত্রের বেলাতে নববর্ষর নামে কেউ যেন পটকাবাজি না করে, কেউ যেন উশৃঙ্খলা না করে, এগুলো তো আমরা দেখছি। বাকি বাঙালি যেহেতু একটা হিসাব, আমি বাংলাদেশি, এই মাসকে বা বাংলা ভাষাকে বাংলার সংস্কৃতিকে সম্মান শ্রদ্ধা করতে আমার কোনো সমস্যা নাই। পাশাপাশি যেহেতু আমি একজন ধর্মপ্রাণ, দেখেন দিন শেষে আপনি আমি আমরা এখানে যারা আছি প্রত্যেকেই কিন্তু চেষ্টা করি যে দিন শেষে চিন্তা করি যে আমি ধর্মপ্রাণ হিসাবে আমাকে চলে যেতে পৃথিবী থাকতে পারবো না, কি করলাম, এটা কিন্তু আমরা প্রত্যেকেই চিন্তা ভাবনা করি। তো সেই ধর্মীয় জায়গা থেকে আমি যেটা বলতে চাই, যদি কোনো সংস্কৃতি বা কোনো আপনার কার্যক্রম ইসলাম বা শরীয়তের বিরুদ্ধে চলে না যায়, ওটাকে তো আমার সমর্থন করতে কোনো সমস্যা নেই। আমি তো কোনো ব্যক্তি কেন্দ্রিক, কোনো দল কেন্দ্রিক কাউকে আমি কিছু বলছি না, আমি আমার ধর্মটাকে বিশ্বাস করি। এই ধর্মকে যারা বিশ্বাস করে লালন করে, সেই ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমি মেসেজ দিচ্ছি, আপনি যেটা করছেন এটার কারণে আপনার ইমান হানি হতে পারে, আপনার আমলের সমস্যা হতে পারে, ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করছে না। সো এই যে মঙ্গল শোভাযাত্রার নামে অমঙ্গল ডেকে আনা হচ্ছে এবং জাতিকে আজকে বিভক্ত করে দেওয়া হচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে এই চারুকলার এবং যারা নাস্তিক মনা কিছু মানুষ আছে এবং কিছু বামপন্থী রাজনীতিবিদরা তাদেরকে ইন্দম দেয়, প্রকৃত অর্থে তারা এই বাংলাদেশে একটা ধর্মকে কেন্দ্র করে জাতিগত বিদ্বেষ তৈরি করতে চায়। এবং এই নাস্তিকরা আপনি দেখবেন লক্ষ্য করে, এই যে হেফাজত ইসলাম কাদের কারণে তৈরি হয়েছে, শাহবাগে এই নাস্তিকরা বসে আলে মোলামা সহ ইসলামকে বিদ্রোপ করার কারণে তারা জাতির কাছে টুপিকে দাড়িকে ইসলাম বিরোধী হিসাবে, আপনার ইসলামকে তারা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করাতে চাচ্ছে। তখনই কিন্তু আমরা জাতিকে একটি মেসেজ দেওয়ার জন্য আসছি। আমরা কখনোই কোনোভাবে দেশের রাজনীতি বলেন, দেশের দেশ পরিচালনার ক্ষেত্রে বলেন, আমরা কখনোই বাধাগ্রস্ত করতে চাই না। আমরা রাষ্ট্র সরকারকে সহযোগিতা করতে চাই, রাষ্ট্রকে সম্মান এবং মর্যাদা দিতে চাই, কিন্তু রাষ্ট্রকে বলবো কিছু নাস্তিক মুরতাদদের এই সমস্ত আস্ফালন, যদি কেউ চিরকুট দিয়ে হুমকি দিয়ে থাকে এটা অপরাধ করেছে, কিন্তু ডাইরেক্ট যারা পোস্টার লাগিয়ে ইসলামের বিরুদ্ধে আলে মোলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অলিয়া উলিয়ার দেশে, তাদের বিরুদ্ধে কেন প্রশাসন আজকে কোনো ব্যবস্থা নিচ্ছে না? আমি স্পষ্ট করে আপনার মাধ্যমে সাগর ভাই একটি কথা বলতে চাই, আপনি এটা কেটে আমার মুসলমান ভাই বিশেষ করে আলে মোলামাদের জন্য আপনি কেটে, আপনার কাছে আমার বিনীত আবেদন রইল ফেস দ্য পিপল, আপনি এই বক্তব্যটা দিবেন। আমি 2 মাস কারাগারে ছিলাম, আমি দেখেছি কিছু ভাইদেরকে আপনার এই জঙ্গিবাদের মামলায় আটক করা হয়েছে, প্রকৃত অর্থে তারা এটা বুঝেও না, হয়তো কোনো একটা কোরআনের আয়াত লেখছে যে আয়াতে জিহাদ যুদ্ধের কথা আছে, এইটাকে তারা সামনে রেখে অনেক ক্ষেত্রে গ্রেফতার করেছে, অথচ তারা এগুলো বুঝেও না। আমি আমার ধর্মপ্রাণ সমস্ত আলেম ওলামা ছাত্রদেরকে বলবো, হকপন্থী কোনো একটা ইসলামিক দলের সাথে আপনারা সংযুক্ত থাকুন, নয়তোবা আপনার কোনো একটি পোস্টকে কেন্দ্র করে জঙ্গিবাদ বানাতে পারে এবং উগ্র ধর্মান্তর বানাতে পারে। এই ক্ষেত্রে আমাদেরকে সামনে রাজনীতি, সামনে নির্বাচনকে লক্ষ্য রেখে এদেশের আলেম সমাজকে আমি বলবো, আপনারা বয়ান বক্তৃতা বিবৃতির ক্ষেত্রে সতর্ক হন, নয়তোবা আমাদেরকে কোনোভাবে যদি আবারও অন্য বিশ্বকে বিভিন্ন মেসেজ দিতে যেন আমাদেরকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে না পারে। আপনার কথা শুনে যতটুকু বুঝে, আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন যে আপনারা ষড়যন্ত্রের শিকার এবং আপনাদেরকে ব্যবহার করে আসলে একটা রাজনীতি করছে, বিশেষ করে যে চিরকুট পাঠানো হয়েছে এবং নোটিশ